বাবা কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাই, কত কষ্ট করে সন্তানের খাবার দেই, কিন্তু নবী আমার কথা কেন একবার বলেছেন? মায়ের কথা নবী আমার কেন তিনবার বলেছেন? নবী এই কারণে মায়ের কথা তিনবার বলেছেন, মা এক মাস দুই মাস, সন্তান যখন গর্ভে চলে আসে মা তিন মাস চার মাস হয়ে যায়, পাঁচ মাস হয়ে যায়, ছয় মাস হয়ে যায়, আস্তে করে মায়ের পেটটা বড় হয়ে যায়, আর বড় হতে 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 মায়ের পেটটা লম্বা হয়ে যায়, এমন করে দশ মাস দশ দিন পর্যন্ত মা সন্তানকে গর্ভে ধারণ করে। গর্ভে ধারণ করিয়া সন্তানকে মা কত কষ্ট করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সন্তানকে পেটে রাখে। এত বড় একটা সন্তান মা পেটে ধারণ করলো, অথচ আমরা এক কেজিওয়ালা যদি একটা ইট আমাদের পেটে বেঁধে রাখেন, এক ঘন্টা দুই ঘন্টা তারপরে আর রাখতে পারবো? কথা বলে রাখতে পারবো? নবী আমার কেন তিনবার বলেছেন? নবী একটা ডাক দিয়া কয়ে, যুবক রে কোন বন্ধু কোন বান্দা কোন যুবক কোন সাহাবি আমি রসূলুল্লাহকে মায়ের কথা বলে নাই কেন তুমি বলল? নবী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যুবক রে জড়ায় ধরে বলে কান্দ, যুবক রে কেন তুমি বলছো, তুমি কি জানো নি রে? এ যুবক, আমি রসূলুল্লাহ পৃথিবীতে আসার আগে আমার বাবাকে হারাইলাম, পৃথিবীতে আসার পরে আমি আমার মাকে হারাইলাম, যুবক রে কেন তুমি মা বাবার কথাটা বলল? যুবক একটা ডাক দিয়া কয়ে, নবীজি আমি যদি জানতাম আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহর কসম কিয়ামতের আগে আমি বলতাম না। কেন বলেছেন জেনে নেন, দশ মাস ধরবে ধারণের আগে মা ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো বসতে পারে না, বৃদ্ধ বাবা যারা রয়েছেন তাদের যতগুলি কন্যা সন্তান রয়েছে, যাদের নাতিপুতি রয়েছে, আপনি আপনার মেয়ের দিকে একবার লক্ষ্য করেন, আপনি আপনার বিবির দিকে লক্ষ্য করবেন, অটোমেটিক দেখবেন আপনার মায়ের কথাটা আপনার স্মরণ হয়ে গেল। ডাক দিয়ে বলে, যুবক তুমি জানতে চাইলাম, তুমি কি জানোনি ছয় মাস যখন হয়ে যায় সন্তানটা আস্তে করে মায়ের পেটে বড় হওয়া শুরু করে দেয়। উপরে চলে আসেন, আসেন, মায়ের পেটটা আস্তে করে বড় হয়ে যায়, মায়ের অসুস্থতা বেগ বেশি হয়ে যায়, আর মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, যখন আট মাস হয়ে যায় নড়াচড়া করে বন্ধ হয়ে যায়, পেট ভরে খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না, হাঁটতেও পারে না, কত সন্তান রয়েছে, কত বাবা রয়েছে, কত মা রয়েছে, দশ মাস হওয়ার আগে ওই সন্তানটা ওই মাটা যে তার বাবার কাছে বলে, আব্বা গো পেটের বেদনা সহ্য করতে পারে না, বাবা গো আমি মনে হয় পৃথিবীতে আর বাঁচব না বাবা, ও বাবা এই কুফলে না কত আদর তুমি দিলা, কত টাকা না রোজগার করে কষ্ট করে আমাদেরকে খাওয়াইলা, আব্বা জীবনে আর আদর করতে পারবেন কিনা আমি জানি না, আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা গো, জীবনের শেষবারের মতো আমাকে কুফলে একটা আদর করে দাও। মায়ের কদমে হাত দিয়ে মাকে সালাম করে ডাক দিয়া কয়, মা গো মা আমি আপনার মেয়ে রুজিন, আমি আপনার মেয়ে সাকিনা, মা এই জীবনে ছোটবেলায় কত খাবার না আমার মুখে দিলা, ও মা কত কষ্ট না আমার জন্য করলা, আমি আর পেটের বেদনা সহ্য করতে পারি না, ও মা পেটের যন্ত্রণা আমার আর সহ্য হয় না। বিস
بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبد الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনুল কারিমে বলে যায় নবী গো, ও নবী আপনি জানাইয়া দেন আমার বান্দাকে জানাইয়া দেন। আল্লাহ এখানে হিন্দুর কথা বলে না, বৌদ্ধ ইহুদির কথা মুসলমানের কথা শুধু খাস করে নাই। আল্লাহ বলেছেন বন্ধু আবাম জমিনের সমস্ত মানুষের কাছে আমার বাণীটা পৌঁছাইয়া দেন। নবী গো, ও নবী কোন বাণীটা পৌঁছাইয়া দিব? আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ও নবী গো আপনি আমার বান্দারে জানাইয়া দেন, আমি আল্লাহ অর্ডার দিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, আমি আল্লাহর ইবাদত ছাড়া যেন বান্দা পৃথিবীর জমিনে কারো ইবাদত না করে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া যেন বান্দা কারো ইবাদত না করে, আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে বান্দা তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে, আর এই মা বাবা যদি তাদের বৃদ্ধ অবস্থায় উপত্ত হয়ে যায়, যদি তাদের জীবদশায় কোনো মা বাবা আপনার জীবদশায় যদি বৃদ্ধ হয়ে যায় তাদের আচরণের কারণে, তাদের কথা বলার কারণে, বান্দা যেন ওই মা বাবার সঙ্গে উভু শব্দ ব্যবহার না করে। এটা মহাপদে বলে না সুবহানাল্লাহ, তারা যেন তাদের মা বাবার সঙ্গে সম্মান সূচক ব্যবহার করে। বলেছেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার হাদিসুল মুবারাকাতে কত সুন্দর করে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখা যায়, নবী বলেছেন যে দার রব্বি ফি রিদান ওয়ালিদি ওয়াসাখাতি রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী বলেছে, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর জমিনে তোমাদের মা বাবা তোমাদের সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি, মা বাবা তোমাদের প্রতি যদি অসন্তুষ্টি হয়ে যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এরপরে দেখেন নবী আমার হাদিসুল মুবারাকাতে বাবুল ওয়ালে দাইন অধ্যায়ের ভিতরে তিরমিজি শরীফেও রয়েছে, বুখারী শরীফে হাদিস কানা রয়েছে। নবী আমার বলে যান জৈনিক একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসিয়া কই নবী গো, ও নবী আপনার দরবারে জানতে চাইলাম, নবী গো আপনার কাছে আমার একটা এরাদনা প্রশ্ন রেখে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয় যুবক কি আমার কাছে তুমি জানতে চাও? নবী গো আপনার এক জানতে চাই, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবত। কলা নবী গো পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহর পরে সবচেয়েতে কোন ব্যক্তি রয়েছে আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য? নবী বলেছে উম্মুকা তোমার মা, দ্বিতীয়বার বলেছিস তুম্মা মা, তারপরে কে? নবী বলেছেন উম্মুকা তোমার মা, তৃতীয়বার যুবকটা বলে উম্মুকা নবী গো তুম্মা মান, তারপরে কে? নবী বলে উম্মুকা তোমার মা, নবী গো সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী ডাক দিয়া কয় যুবক রে, তারপরে হলো আবাকা তোমার বাবা। নবী গো তারপরে কে? নবী বলেছেন তারপরে হলো তোমার আদনাকা, তারপরে হলো তোমার আত্মীয় স্বজন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন নবীর কাছে আসিয়া কয় কেন নবী তিনবার মায়ের কথা বলেছেন? তিনবার কেন নবী মায়ের কথা বলছেন? তিনটা বার বলার জন্য আল্লাহর নবী তিনটা হিকমত রেখেছেন। তিনটা কারণ কি? এক নম্বরে নবী বলেছেন, আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন,
হামালাতুহু উম্মুহু কুরহা। সুবহানাল্লাহ বলেন দশ মাস দশ দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে যেটা কোনো বাবা করে না, কেউ যেটা করে না, বাবা যেটা করে না, দশ মাস দশ দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে। আপনারা যদি একটু চিন্তা করেন, যাদের মা নাই যাদের আব্বা জমিনে নাই, এ ভাই তোমার দুটা পায়ে আমি হাত রেখে বলে গেলাম, যদি কোনো বান্দা আজকে ওয়াজ থেকে যদি একটা কথা আমল করে যায় তার জীবনটা সার্থক হয়ে যাবে। নবী আমার বলেছেন কেন মায়ের কথা তিনবার বলেছেন, আমি বাবা কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাই, কত কষ্ট করে সন্তানের খাবার দেই, কিন্তু নবী আমার কথা কেন একবার বলেছেন, মায়ের কথা নবী আমার কেন তিনবার বলেছেন। নবী এই কারণে মায়ের কথা তিনবার বলেছেন, মা এক মাস দুই মাস, সন্তান যখন গর্ভে চলে আসে মা তিন মাস চার মাস হয়ে যায়, পাঁচ মাস হয়ে যায়, ছয় মাস হয়ে যায়, আস্তে করে মায়ের পেটটা বড় হয়ে যায়, আর বড় হতে 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 মায়ের পেটটা লম্বা হয়ে যায়, এমন করে দশ মাস দশ দিন পর্যন্ত মা সন্তানকে গর্ভে ধারণ করে। গর্ভে ধারণ করিয়া সন্তানকে মা কত কষ্ট করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সন্তানকে পেটে রাখে, এত বড় একটা সন্তান মা পেটে ধারণ করলো, কত সো আমরা এক কেজিওয়ালা যদি একটাই ইটা আমাদের পেটে বেঁধে রাখেন এক ঘন্টা দুই ঘন্টা, তারপরে আর রাখতে পারবো, কথা বলেন রাখতে পারবো। নবী আমার কেন তিনবার বলেছেন, নবী একটা ডাক দিয়া কয়ে যুবক রে, কোন বন্ধু কোন বান্দা কোন যুবক কোন সাহাবি আমি রাসূলুল্লাহকে মায়ের কথা বলে নাই কেন তুমি বলল। নবী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যুবক রে জড়ায় ধরে বলে কান্দ, যুবক রে কেন তুমি বলছো, তুমি কি জানো নি রে, এ যুবক আমি রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগে আমার বাবাকে হারাইলাম, পৃথিবীতে আসার পরে আমি আমার মাকে হারাইলাম, যুবক রে কেন তুমি মা বাবার কথাটা বলল। যুবক একটা ডাক দিয়া কয় নবীজি, আমি যদি জানতাম আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন আল্লাহর কসম কিয়ামতের আগে আমি বলতাম না। কেন বলেছেন জেনে নেন, দশ মাস ধরবে ধারণের আগে মা ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো বসতে পারে না, বৃদ্ধ বাবা যারা রয়েছেন তাদের যতগুলি কন্যা সন্তান রয়েছে যাদের নাতিপুতি রয়েছে, আপনি আপনার মেয়ের দিকে একবার লক্ষ্য করেন, আপনি আপনার বিবির দিকে লক্ষ্য করবেন, অটোমেটিক দেখবেন আপনার মায়ের কথাটা আপনার স্মরণ হয়ে গেল। ডাক দিয়ে বলে যুবক তুমি জানতে চাইলাম, তুমি কি জানোনি ছয় মাস যখন হয়ে যায় সন্তানটা আস্তে করে মায়ের পেটে বড় হওয়া শুরু করে দেয়। উপরে চলে আসেন, আসেন, মায়ের পেটটা আস্তে গড় বড় হয়ে যায়, মায়ের অসুস্থতা বেগ বেশি হয়ে যায়, আর মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, যখন আট মাস হয়ে যায় নড়াচড়া করে বন্ধ হয়ে যায়, পেট ভরে খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না, হাঁটতেও পারে না, কত সন্তান রয়েছে, কত বাবা রয়েছে, কত মা রয়েছে, দশ মাস হওয়ার আগে ওই সন্তানটা ওই মাটা যেয়ে তার বাবার কাছে বলে, আব্বা গো পেটের বেদনা সহ্য করতে পারে না, বাবা গো আমি মনে হয় পৃথিবীতে আর বাঁচব না বাবা, ও বাবা এই কুফলে না কত আদর তুমি দিলা, কত টাকা না রোজগার করে কষ্ট করে আমাদেরকে খাওয়াইলা, আব্বা জীবনে আর আদর করতে পারবেন কিনা আমি জানি না, আর
আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারে না। বাবা গো, জীবনের শেষবারের মতো আমাকে কোফালে একটা আদর করে দাও। মায়ের কদমে হাত দিয়ে মাকে সালাম করে ডাক দিয়া কয় মা গো, মা আমি আপনার মেয়ে রুজিন, আমি আপনার মেয়ে সাকিনা। মা এই জীবনে ছোটবেলায় কত খাবার না আমার মুখে দিলা, ও মা কত কষ্ট না আমার জন্য করলা। আমি আর পেটের বেদনা সহ্য করতে পারি না, ও মা পেটের যন্ত্রণা আমার আর সহ্য হয় না। এ আমার ভাইরা, নিজের জীবনের সঙ্গে কথাটা মিলাইয়া দেন। যেহেতু আমাকে আজকে বলা হয়েছে পিতা মাতার খেদমতে আলোচনা করার জন্য, মাকে জড়াইয়া ধরে বলে, মা ও মা জীবনের শেষবারের মতো আমারে তুমি একটু আদর করে দাও, জীবনের শেষবারের মতো আমার মাথায় হাতটা বুলাইয়া দাও। মা মনে হয় পৃথিবীতে আমি আর বাঁচব না। মায়ের কদম থেকে দোয়া নিয়ে স্বামীর ঘরে ডাক দিয়া কয় শ্বশুর গো, ও পানের শাশুড়ি আম্মা, আপনার বসত ঘরে আমি যখন আসলাম আমাকে আপনি কত ডেকেছেন, কত খাবার না খাওয়াইছেন। মা আমি আর পেটের বেদনা সহ্য করতে পারি না রে মা, গলা কাটা মরগের মতো। মা চকির কিনারে খাটের উপরে কান্না করে, প্রভু গো সন্তান ভূমিষ্ঠ দেওয়াটা বুঝি এত কষ্ট রে আল্লাহ। ডাক দিয়ে স্বামীকে জড়াইয়া ধরে বলে, স্বামী ও স্বামী, স্বামী গো জীবনে আর দেখা হবে কিনা জানি না, ও স্বামী আমার বাবার দরজাটা ছেড়ে তোমার দরজায় আসলাম, বাবার দরজাটা পার করে তোমার দরজাটা আপন করে নিলাম। তোমার এই সংসার জীবনে যদি কোনোদিন ভুল করে থাকি আমারে ক্ষমা করে দাও, আমি মনে হয় পৃথিবীতে আর বাঁচব না, শেষবারের মতো আমার মাথায় তুমি হাতটা গলাইয়া দাও। কত মা হসপিটালে চলে যায়, কত মা হসপিটালে মাকে নিয়ে যায়, কত মা হসপিটালে যায়, ডাক্তার দুইটা ডিসিশন দেয়, এক যদি আপনি যান আপনার মেয়েটাকে আপনি যদি আপনি সিজার করতে হয় তাহলে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন, না হয় মাকে বাঁচাতে পারবেন, হয় সন্তানের মায়াটা ছেড়ে দেন, না হয় ওই বাচ্চার মায়াটা ছেড়ে দেন, না হয় ওই সন্তানের মায়ের মায়াটা ছেড়ে দেন, কাকে বাঁচাইবেন, কি বাচ্চা না মা বাঁচাইবেন। এই সময় পৃথিবী কোন দিকে চলে যায় কেউ বলতে পারে না, তার অবস্থানটা কি হয়। যদি আপনার মেয়ের ব্যাপারে হয়, যদি আপনার বিবির ব্যাপারে হয়, যদি আপনার বোনের ব্যাপারে হয়, একবার চিন্তা করেন তাদের জীবনটা কখন তখন কি অবস্থা হয়। ডাক্তার ডিসিশন করে দিলেন, হয় দুজনের একজনকে ছেড়ে দেন একজনকে বসান। মায়ের কাছে খবরটা চলে যায়, সকলের চোখের পানির দিকে তাকায়া মা ডাক দিয়ে কয়ে, ও বাবা ও মা, ডাক্তার তোমাদেরকে কি কথা বলেছে আমার কাছে বলো। এমন কথা বলেছে বলতে পারবো না, স্বামীরা ডাক দিয়া কয়ে, স্বামী গো কি বলেছে আমার কাছে বলো। কহে তেমন কিছুই না। এবার ডাক্তারকে ডাক দিয়ে বলো, ডাক্তার আপনি তো আমার ভাই, ও ডাক্তার কি করবেন, কি বলেছেন আমার কাছে বলে দেন। ওই বন্ডে হয় সন্তান যদি বাঁচে তাহলে তোমাকে মেরে ফেলতে হবে, যদি তুমি বাঁচো সন্তানকে মেরে ফেলতে হবে। ও তোমার ডাক্তারকে হাতে ধরে বলে, ভাই আমার মেরে ফেল, সন্তানকে মাইর না, আমার সন্তান যদি বেঁচে থাকে জীবনে একবার হলে কবরের পাশে যাবে, আর আল্লাহ তাআলার ওই কুরআনুল কারীমটা তেলাওয়াত করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কত মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এ কারণে নবী বলেছেন এই কষ্টটা কোনো বাবার হয় না,
এই কষ্টটা একমাত্র মায়ের হয়। এই কারণে আমার নবী বলেছেন, উম্মুকা তোমার মা, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। চলো মানে বাবা কতক্ষণ। দ্বিতীয়বার নবী আমার কেন বলেছেন মায়ের কথা, দ্বিতীয়বার নবী আমার কেন মায়ের কথা বললেন একটু জেনে নেন। এই কারণে আমার নবী বলেছেন, আমার নবী কত সুন্দর করে হাদিসুল মুবারাকাতে বলেছেন, ওয়াদাআতুহু কুরহান। নবী কত সুন্দর করে হাদিসুল মুবারাকাতে বলেছেন, দুই বৎসর আড়াই বৎসর যাবত ওই সন্তানকে মা দুধ পান করা যেটা কোনো বাবার পৃথিবীর জমিনে সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নবী আমার দ্বিতীয়বার মায়ের কথা বলেছেন। আল্লাহর নবী একটা ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক জেনে নাও, জেনে নাও, দ্বিতীয়বার তুমি জানতে চাইলা মায়ের কথাটা। দুই বৎসর আড়াই বৎসর যাবৎ সন্তানকে মা দুধ পান করায় যেটা কোনো বাবা করায় না। আর শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এই দুই বৎসর আড়াই বৎসর যাবৎ রে মা যতবার আপনার মুখে দিয়ে কান্নার আওয়াজ শুরু হয়ে যায়, মা বুঝতে পারেন আমার সন্তানের খিদা লেগেছে, দৌড়াইয়া কাছে আইসা মা তার সন্তানকে দুধ পান করায় যেটা কোনো বাবার পক্ষে সম্ভব না। আজকে কেন ওই মাকে তুমি খাবার দাও না? এইরকম লোক আছে না নাই? কথা বলার আছে কিনা? সন্তান হয়েছে চারটা অথবা পাঁচটা, এই চারটা সন্তান অথবা পাঁচটা সন্তানকে মা দুধ পান করায়। আজকে তোমরা পাঁচ ভাই হয়েছ, চার ভাই হয়েছ, তিন ভাই হয়েছ, ভাগ করো না, বাবা আমার ঘরে দুদিন খাবে, ওই ঘরে দুদিন খাবে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমার ঘরে দুদিন খাবে, ওই ভাইয়ের ঘরে দুই দিন খাইবে, কিন্তু বাকি ভাইগুলা কি করেছে তারা খাওয়ায় না কেন? তাদের অর্থের সমস্যা, তারা চলতেও কষ্টে হয়, এই দুটা ভাইয়ের সম্পদ বেশি কিন্তু তারা মা বাবাকে খাওয়ানোর জন্য হিসাব করে। ওই দিন তো মা পাঁচটা সন্তান দুই বছর আড়াই বছর যাবৎ দুধ পান করাইছে, একদিনের জন্য মা তো বলে না আমি আজকে তোকে খাওয়াবো না। আজকে কেন মা বাবার খাবার কিনে আমরা এত ভাগ করে আসি না নাই? কথা বলেন আসে না নাই? এই কারণে নবী আমার দ্বিতীয়বার বলছেন উম্মুকা তোমার মা, তৃতীয়বার নবী আমার বলেছেন উম্মুকা তোমার মা। এমন একটি শীতের মাস, শীতের মৌসুম আমাদের সম্মুখে আসতেছে, নবী বলেছেন সন্তান তুমি জানতে চাও তাহলে জেনে নাও, তোমার মা তোমার আব্বা তোমার মায়ের ব্যাপারটা জেনে নাও। তোমার মা শীতকাল যখন সম্মুখে চলে আসে, যখন শীতের মাস চলে আসে, তোমার মা তুমি যখন ডান কাঁধে তোমাকে হাতে রেখে ঘুমায়, ডান কাঁধে প্রস্রাব করে দিলে ডান পাশে বাম কাছে নিয়ে তোমার মা বাম পাশে তোমাকে রাখে, বাম পাশে প্রস্রাব করে দিলে এবার মা প্রস্রাবের উপরে ঘুমায়া যায়, তোমাকে বুকে ধারণ করে ঘুমায় রে, কেননা সন্তানের কোনো যেন ঠান্ডা না লাগে। মা সারাদিন কষ্ট করেও, শ্বশুর শাশুড়ির খেদমত করেও, আউলাদের খেদমত করার পরেও তোমার খাবার তোমার চলা তোমার পোশাক ঠিক রেখেছে। এই কারণে আমার মা আপনার মায়ের জন্য নবী আমার মহাব্বত করে বলেছেন উম্মুকা তোমার মা। তিনটা কারণ, চতুর্থ কারণে কেন বাবার কথা বলেন তোমার বাবার কথা তুমি জানলা, যুবক রে তুমি কি জানো না যেই বাবার জীবনকে বাজি রেখে বিদেশের জমিনে চলে যায়, যেই বাবা গাড়ি চালায় সন্তানের খাবারের জন্য, যেই বাবা সারাদিন মাঠে কাজ করে সন্তানের খাবারের জন্য, যেই বাবা প্রবাস জীবনে কত কষ্ট করে সন্তানের খাবারের জন্য, দিন মজুরি কাজ করে পরের কাজ করে সন্তানকে খাওয়ানোর জন্য, আর
এই অবস্থায় কত সন্তান কত বাবা বিদেশের জমিনে চলে যায়। বিদেশের জমিনের যাওয়ার পরে সন্তানের খাবার খাওয়ার পরে সন্তানকে খাবার দেওয়ার পরে তাদেরকে চালানো পালানোর পরেও কত বাবা প্রবাসীর জীবনে যায় কিন্তু তারা বাড়িতে আসাও তাদের নসিবে হয় না। কথা বলেন না, বহু বাবা প্রবাসে চলে যায় লাশ হয়ে বাড়িতে ফিরে, অথচ আমার খাবার আপনার খাবারের জন্য প্রবাসে চলে যায়, চাকরির জন্য চলে যায়। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার আর আপনার খাবারের জন্য তারা চলে যাচ্ছে, সন্তান দেখার নসিব আর হয় না, বাড়িতে ওই খাবারটা খাওয়ানোর তার নসিব আর হয় না। আমার একটা বাস্তব জীবনের ঘটনা মানে, যখন আমি ঢাকাতে কওমি মাদ্রাসায় যখন পড়েছিলাম, যাত্রা বাড়িতে আমি যখন পড়েছিলাম, আমার একটা ভাই ছিল যার নাম ছিল আলী আসগর, যার নাম ছিল আলী আসগর, এই ভাইটার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। গভীর রাত্রি বেলায় তিনটা বেজে যায়, লেখাপড়ার জন্য সকল ছাত্রবাই উঠে যায়, আমার ভাইটা উঠে গেল, প্রতিদিনের নাই আজকে উঠে গেল। হঠাৎ করে তার মোবাইলে একটা ফোন আসলো, ছেলেটা বিনে বিনে কান্না করে, চোখের পানে ঝেড়ে কান্না করে। জিজ্ঞাসা করলাম, ভাই কান্না করেন কেন? বাইরে 11 আজকে 12 বছর হয়ে গেল, বাবা আমার বাড়িতে আসে না, শুনেছি আমার বাবা আগামীকাল বাড়িতে আসবেন। তোরা তো বারবার তোদের বাবা তোদেরকে দেখে যায়, তোদের আওলাদ দেখে যায়, আমি 12 বছর আমার বাবার হাতে হাত রাখতে পারি নাই, আমার বাবা আমার মাথায় হাত দিয়ে দোয়া করতে পারে নাই, 12 বছর বাবার কথা শুনি বাবাকে দেখি না, আজকে 12টা বছর হয়ে গেল আমার বাবা বাড়িতে আসবে। বাস্তব কথার সাথে জীবনটা মিলাইয়া দেন। পরের দিন 3:30, 4:30 বেজে গেল, নামাজের জন্য তৈরি হব। হঠাৎ করে এই যুবকটা চিৎকার দিয়ে পুলোর পড়ে পড়ে চিৎকার দিয়ে বলে, বাবা বাবা বলে কান্দে। জোরে ধরে বললাম, ভাই তুমি কান্দু কেন? বাইরে আজকে 12 বছর পরে বাবা আসবে শুনলাম, এখন একজন লোক ফোন করেছে আমার বাবা স্টক করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বলে আমি কান্দি। এই যুবকটা কান্দলে, বাবা বাবা বলে বলে যুবকটা কান্দে। জোরে ধরে বলে, ভাই কান্না করো না, ওই আমার বাবা 12 বছর আমার দেখা পাইল না। এবার চিন্তা করেন, ওই বাবা কত কষ্ট করে আমার জন্য আপনার জন্য বাবা জীবন থেকে টাকা ইনকাম করে আমার জন্য আপনার জন্য জীবনটা বাজে রেখে গাড়ি চালায়, হয় অ্যাক্সিডেন্টে মারা যায়, না হলে নদীতে মারা যায়, না বা কোনো কিছুতে মারা যায়, অথবা গাছের উপর থেকে পড়ে মারা যায়, অথবা কত সন্তান তার বাবা বাড়িতে আসতে পারে না, জীবনের জন্য আর দেখা হয় না। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে আমার নবী বলেছে, ও আবাগা তোমার বাবা চুবকে ডাক দিয়া কয়ে, নবী গো ও নবী আপনার কাছে জানতে চাই, তারপরে কে, তারপরে কে, সুম্মা মান নবী, তারপরে কে? নবী আমার ডাক দিয়ে কয়ে, যুবক তারপরে হলো আদনাকা, আত্মীয় স্বজন। নবী আমার অফর হাদিসুল মোবারকাতে তিরমিজি শরীফে নবী বলেছেন, বাবুল ওয়ালেদাইন অধ্যায়ের ভিতরে দেখা যায় মিশকাতে শরীফে রয়েছে, নবী বলেছেন, তোমার বাবা যখন পৃথিবীতে না থাকে, মা তোমার পৃথিবীতে না থাকে, তোমার আত্মীয় স্বজন তোমার জমিনে বেঁচে থাকে, তোমার বাবার হক তোমার চাচা যেটা, তোমার মায়ের হক তোমার নানার বাড়িরা, তুমি যদি কোনো কাজ করো তাদের পরামর্শ করবা, তুমি তাদের সাথে সম্পর্ক রাখবা। আর সম্পর্ক রাখার জন্য নবী আমার নির্ধারিত, নবী আমার বলে গিয়েছেন, যখন তুমি সম্পর্ক তাদের জন্য রাখবা, তোমার আব্বার তোমার আম্মার কবরে সৎকায় আমল যেতেই থাকবে। আমার নবীর কাছে একজন সাহাবি আসিয়া ডাক দিয়া কয়, নবী গো আমি হলাম আপনার দাহিয়াতুল কল, যে দাহিয়াতুল কলবের চেহারাটা ধরেছিলেন হযরতে জিব্রাইল। জিব্রাইল সব সময়
কম বেশি সময়ে দাহিয়াতুল কলবে সাহাবীর চেহারাটা ধরতেন। এখন জিব্রাইল দাহিয়াতুল কলবের চেহারা ধরার কারণে জিব্রাইল কোনো দাহিয়াতুল কলব মানুষ হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? ইনি জিব্রাইল। দাহিয়াতুল কলবের একটা জীবনী শুনে নেন। মক্কা টাওয়ারে আয়েশা মসজিদে যাইতে যে পথ দিয়ে যায়, যারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন বাঙালি মেসকলা কবুতর মাঠ দিয়ে গেলে অপর পাশে হলো যারা দাহিয়াতুল কলবের সেই জায়গাটা। এই দাহিয়াতুল কল তিনি নবীর একজন চেষ্টা আশেক রাসুল একজন সাহাবি ছিলেন। দাহিয়াতুল কল একটা নয়, দুটা নয়, তিনটা নয়, কেউ বলে ষাটটা, কেউ বলে একষট্টি, কেউ বলে ষষট্টি। কম বেশি সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিলেন দাহিয়াতুল কল। আওয়াজ দিয়ে বলেন আউযুবিল্লাহ। দাহিয়াতুল কল সন্তান কন্যা সন্তান হত মেরে ফেলতেন, অভিশপ্ত মনে করে মেরে ফেলতেন। দাহিয়াতুল কল ব্যবসার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হইয়া স্ত্রীকে ডাক দিয়ে বলে কন্যা, স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী গো, আমি ব্যবসার কাজের জন্য বের হলাম, তুমি আমার এই সন্তানের, তুমি আমার এই বাড়ির সব কিছু তুমি দেখবা। ও আমার পরিবার, বিবি গো, তোমার গর্বে যে সন্তানটা আমি রেখে যাচ্ছি, যদি ছেলে সন্তান হয় তাকে রাখবা, যদি মেয়ে সন্তান হয় তাকে মেরে ফেলবা। আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। ব্যবসা করার জন্য চলে গেলেন। দীর্ঘদিন পরে দাহিয়াতুল কল বাড়িতে আসলেন, আসার সঙ্গে দেখলেন বাড়িতে আসতে আসতে দেরি হয়ে গেল, কন্যা সন্তানটা আসতে করে বড় হয়ে গেল। বড় হইতে হইতে যখন একটু বড় হয়ে যায়, যখন তার স্মৃতিশক্তি বুঝগুলো চলে আসে দুনিয়াতে চলার, আম্মাকে ডাক দিয়ে বলে মা আমার বাবা কোথায়? ও মা আমার বাবাকে দেখতে আমার মন চায়, আমার বাবার চুলগুলো আশ্রয় দেব, বাবার মাথাটা আমি আশ্রয় দেব, বাবার আমি দাড়িগুলো আশ্রয় দেব। আমার বাবা কই? আমার বাবা কই গো মা? আমার বাবা কবে আসবে? দাহিয়াতুল পরিবারে বিবি ডাক দিয়ে কয় সন্তান তোমার বাবা বেশি দিন নয় বাড়িতে আসবে, আমার চোখের পানে ছেড়ে কান্দে। ষাটটা সন্তান মেরে ফেলেছে, আরেকটা সন্তান মনে হয় মেরে ফেলবে, যেহেতু কন্যা সন্তান। আরবের পথা ছিল কন্যা সন্তান, অভিশপ্ত আগ্রবের পথা এটা মনে করতো তারা। বিবি চোখের পানে ছেড়ে কান্না করে কিছুদিন পরে দাহিয়াতুল কলবে তিনি বাড়ির সামনে আসলেন। বাড়ির সামনে আসিয়া ওই মেয়েটাকে যখন বিবিকে ডাক দিলেন, মেয়েটা দৌড়াইয়া বলে কে আপনি? কে কয়? আমি এই ঘরের মালিক, তুমি কে? দাহিয়াতুল কলব তাকায়া দেখলেন আমার চেহারার সঙ্গে মেয়েটার চেহারা মিল আছে। দাহিয়াতুল কলব মনটা খারাপ হয়ে গেল, আওয়াজ দিয়ে বলি না আউযুবিল্লাহ। দেখেন ক্ষমা, জীবনে মা বাবার সাথে অনেক অন্যায় করেছি, আজকে তওবা করব আমরা, আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেয়, বলুন আমিন। দাহিয়াতুল কলব মেয়েটার দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে এবারে বিবিকে ডাক দিয়ে বলে বিবি গো, ও বিবি এই সন্তানটা কার? বিবি চোখের পানি ছাড়িয়ে ডাক দিয়া কয় স্বামী গো, এটা তো আমার সন্তান। মা আজকে যারা বিট বিট করে বিং বিং করে রাস্তা দিয়ে হাইটা যাও রে মা, আরবের যাব নাই, তোমাদের কোনো মূল্য ছিল না রে মা, তোমাদের কোনো মূল্য ছিল না, গরু পাখির মতো পশুর মতো বাজারে বিক্রি করে দেওয়া হতো, আমার নবীর কারণে আজকে তোমাদের এত ইজ্জত সম্মান হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? দাহিয়াতুল কলবে নবীর কাছে দাহিয়াতুল কল বিবিকে বলে বিবি গো, দাহিয়াতুল কল একটা ডাক দিয়া কয় বিবি গো, ও বিবি এই সন্তানটা কার? বিবি ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী গো এই সন্তানটা আমার আপনার রেখে যাওয়া সন্তান। দাহিয়াতুল কলবে সাহাবের চেহারাটা কালো হয়ে গেল, আর ঘরের দিকে যায় না। কন্যা সন্তান বাবাকে জড়ায় ধরে বলে বাবা গো, ও বাবা আমি তোমাকে দেখানোর জন্য পেরেশান ছিলাম বাবা, বাবা তুমি এতদিন কোথায় ছিলা? তোমার কি একটু মায়া লাগে না?
দাহিয়া তুলছেন, দাহিয়া তুল কলবের চেহারাটা আরো কালো হয়ে যায়, মেজাজটা আরো খারাপ হয়ে যায়। বিবি কয়, বিবি গো সন্তানকে নিয়ে আজকে বেড়াতে যাব। বিবি চোখের পানি ছেড়ে কয়, কোন জায়গায় যাবে বেড়াইতে? আমি বুঝে ফেলাইছি, যেই জায়গা থেকে পৃথিবীর জমিনে আর আসবে না। দাহিয়াতুল কল সাহাবি সন্তানকে নিয়ে যাচ্ছে, নতুন জামা কাপড় পরে দিলেন, যাচ্ছে পাহাড়ের চূড়া দিয়ে যায়। বাবা গো তুমি কোথায় যাইবা? দেখবেন মেয়েরা বাবা ভক্ত হয় বেশি, ঠিক না? মেয়েদের ভক্তি দেখবেন বেশি, বাবাকে, বাবা মেয়েদের প্রতি টান, ছেলেরা মায়ের প্রতি টান, বা মা ছেলের প্রতি টান, সোহানা বলতেন না? দাহিয়াতুল কলবে সাহাবি ডাক দিয়ে কয়, মা তোমার নানার বাড়িতে যাব। কয়, বাবা গো নানার বাড়ি তো এইদিকে, আপনি যে এইদিকে যান। কয়, আজকে নতুন জায়গা দিয়ে নেব। মা তোমাকে আজকে আমি ঘুরাইতে নেব, তোমাকে বেড়ানোর জন্য নেব। মরুভূমির মাঝখানে নিলেন, মরুভূমির মাঝখানে নেওয়ার পরে মরুভূমির মাঝখানে বড় একটা গর্ত করলেন। গর্ত করিয়া দাহিয়াতুল কলব এবার মেয়েটাকে সেখানে দাঁড়া করালেন, একটা ধাক্কা দিলেন, গর্তের ভিতরে কন্যা সন্তানটা পড়ে গেল। নাজবিল বলতো না, কন্যা সন্তান বাবার বিদ্ধ আঙ্গুলে ধরে রেখেছে। বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা আমাকে এখানে কেন পালাইলা? আব্বা তুমি না বললা আমাকে আজকে নতুন জায়গায় বেড়াইতে নিবে? বাবা গো এটা বুঝি সেই জায়গা গো বাবা। বাবা কি তোমার মায়া লাগে না আমারে? তুমি যে গর্তের ভিতরে পালাইয়া দিলা বাবা, বাবা গো তোমার কাছে আমি জানতে চাই, আমি কন্যা সন্তান, তুমি আমাকে খাওয়ানো লাগবে না, পরানো লাগবে না, আমাকে ছেড়ে দাও। ও বাবা আমি তোমার বাড়িতে যাব না, আমি যেহেতু তোমার বোঝা হয়ে গেলাম আব্বা, ওই বাড়িতে আমি কখনো যাব না, আমাকে ছেড়ে দাও। আমার দুটো চোখে যে কতটুকু পর্যন্ত দেখে অতটুকু পর্যন্ত আমি চলে যাব, তারপর আমি তোমার বাড়ি তোমার এলাকাতে আমি থাকব না, আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কল জিন্দা সন্তানের উপরে মাটিগুলো দিতেছে, সন্তান চিৎকার দিয়ে কান্না করে, প্রভু গো কেন জমিনে পালায় পাঠাই লাগো, প্রভু কেন আবার জীবন্ত কবর আমাকে দেয়? বাবাকে বলে, বাবা গো আমারে ছেড়ে দাও আব্বা, আমার খাবার পোশাক তোমার দেওয়া লাগবে না, মানুষের দরবারে আমি ভিক্ষা করব, তারপরেও তোমার কাছে আমি থাকবো না, আমাকে ছেড়ে দাও। মাটি দিতেছে, তৃতীয়বার বাবাকে বলে, যখন তার শুধু সব মাটি দিয়ে বরাট হয়ে গেল, শুধু তার নাক আর মুখটা চলো বাকি ছিল, মাথার উপরের সাইড বাকি রয়েছে, সব কিছু গর্ত পুড়ে গেছে, এবার ডাক দিয়ে কয়, বাবা ও বাবা বুঝে ফেলেছি তোমাকে বাবা বলার কারণে আমাকে তুমি জীবন্ত মাটি দাও। আব্বা আমার জীবন্ত মাটি দিও না, আমার ছেড়ে দাও, কেয়ামত পর্যন্ত তোমাকে আর আমি আব্বা বলবো না। দাহিয়াতুল কল কন্যা সন্তানের কথা শুনে, এতদিন যেহেতু ছোট ছোট বাচ্চাদেরকে মাটি দিতেন, ইট বাচ্চাটা তো বলো যেহেতু বাবা ডাকে শুনেছেন, চোখের পানি চারাতে চারাতে হাই কি করেছি কি করেছি আমি কি করলাম, যায় যায় মক্কার আনাসে কানাসে কান্না করে মক্কা এলান হয়ে গেল, যদি তোমরা ক্ষমা পেতে চাও রসুলের দরবারে যাও, যদি তোমরা ক্ষমা পেতে চাও নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। দাহিয়াতুল কল নবী আমার আল্লাহর নবীর বাড়ি হুজরা মোবারক থেকে নবী আমার বের হয়, যেই নবী আমার যেই পথ দিয়ে বের হতেন, খানে কাবার দিকে ঢুকতেন, ওই জায়গাটার নাম, যেই দরজাতে আমার নবী ঢুকতেন ওই দরজাটার নাম হচ্ছে আন-নবী গেট। যারা হজে গেছেন তারা দেখবেন, আমি যখন বের হতাম, আমি যখন হজে গিয়েছিলাম বের হতাম, তখন আন-নবী গেট দিয়ে বেশি সময় বের হতাম, কারণ এই পথে আমার নবী আসা যাওয়া করেছিলেন, নবী আমার সেখানে বসে রইলেন। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে ঘরটা আল্লাহর দরজাটা নবীর, তার মানে আল্লাহর কাছে যেতে চাও নবীর হাত ধরো, সুবহানাল্লাহ, নবীর সুন্নাত ধরো। দাহিয়াতুল কল
নবীজির কাছে আসিয়া আল্লাহর নবীর কাছে জোড়া দুটো হাত আসামের মতো বসে রয়েছেন, চোখের পানে ছেড়ে কান্দেন। নবী আমার ডাক দেয়া কয়ে দাহিয়াতুল কল, নবী গো আমি তো আপনাকে কখনো দেখি না, আমার নামটা কেন যা কিভাবে বললেন? এ দাহিয়াতুল কল, তুমি তোমার জীবন্ত সন্তানটাকে তুমি মাটির ভিতরে গুঁতে ফেলেছ, একটা নয় অগণিত সন্তানকে জীবন্ত কবর দিল। দাহিয়াতুল কল আরো চিৎকার দিয়ে কান্না শুরু করেছেন, নবী গো এটা তো আমি ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। এরে দাহিয়াতুল কল, তুমি যা করেছ জিব্রাইল আমাকে একটু আগে সব পোষায় দিয়েছে। দাহিয়াতুল কল আসামির মত দাঁড়িয়ে রইলেন, নবীর কদমে পড়িয়া ডাক দিয়া কয়ে নবী গো, ও নবী আমি আসামি, আমার জন্য আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহর নবীজি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আপনি জানেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত যেন রহমত থেকে যেন বান্দা নৈরাশ না হয়। নবী গো অপরাধ করেছে আপনার দরবারে এসেছে, ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম। আমরা জীবনে মা বাবার সাথে অনেক অন্যায় করেছি, আল্লাহ আমাদেরকে সকলকে ক্ষমা করুক, সকল বলে আমিন। এবার আসেন নবী আমার হাদিসুল মুবারাকায় কত সুন্দর করে আল্লাহর নবী জি হাদিসুল মুবারাকায় বলেছেন। নবী আমার মদিনা শরীফে আল্লাহর নবী যেখানে আজকে রওজা শরীফে সেখানে বসে রয়েছেন, হঠাৎ করে বেলাল আবু বকর ওমর স্কুলে আসলেন, আসিয়া কয় নবী গো একটা খবর মদিনাতে এলান হয়ে গেল। ডাক দিয়ে কয় আবু বকর, ওমর রে আমার বেলালের কথাটা শোনো রে। বেলাল ডাক দিয়া কয় নবী গো, ও নবী আমি শুনতে পেরেছি আমাদের কানে এলান চলে আসছে, আপনার যে একজন সাহাবি রয়েছে, যে সাহাবির নাম হলো যে সাহাবিটা আপনার জলিলুল কদর সাহাবি, ইয়া রাসূলুল্লাহ, যিনার নাম হচ্ছে হযরত আল কমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, নবীকে ডাক দিয়া কয় নবী গো আপনার সাহাবির নাম হযরত আল কমর। কয় রে বেলাল কি হয়েছে আমার আল কমর, কি হয়েছে আমার কাছে বলো। কয় নবী গো আপনার আল কমর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, ভাই দুটো কদমে তোমার হাতটা দিয়ে দিলাম, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না, যেহেতু আল্লাহ বলে চিরদার রব্বি ফি রিদাল ওয়ালিদিন ওয়া সাখাতি রব্বি ফি সাখাতিল ওয়ালিদিন। নবী বলেছে মা বাবা যখন তোমার প্রতি রাজি খুশি থাকবে আল্লাহও রাজি খুশি হয়ে যাবে, মা বাবা যাদের প্রতি অসন্তুষ্ট স্বয়ং আল্লাহ তাদের জন্য অসন্তুষ্ট। অপর হাদিসে নবী আমার ডাক দিয়ে বলে সাহাবি, যে না দুনিয়ার জমিনে মা বাবা রয়েছে, মা বাবা সন্তানের প্রতি খুশি, সন্তানের জন্য আল্লাহর জান্নাত খুশি আল্লাহ খুশি, মা বাবা অসন্তুষ্ট রয়েছে তার জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমরা এখানে অনেকে রয়েছে যাদের মা বাবা নাই, আসি না নেই, এদের ব্যাপারে আজকে হাদিসের ভিতরে বলা রয়েছে, সে বলেন বলতেন না আমাকে, যেহেতু আলোচনা দেওয়া আছে পিতা মাতার খেদমত, কথা বলছেন এই কারণে আমি একেবারে শান্ত, আপনাদেরকে বোঝানোর জন্যই এত ছোটো ছোটো করে কথা বলি। এবার আসেন আমি আমার একজন সাহাবী নবীর কাছে আসিয়া কয় নবী গো, ও নবী আপনার দরবারে আমি হাজিরা দিলাম, নবী গো আমি যুদ্ধে যাব। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, নবী গো আমি যুদ্ধে যাব। আল্লাহর নবী কয় তুমি যুদ্ধে যেও না, তোমার মা বাবা আছে কিনা? কয় আর রাসূলুল্লাহ আছে। নবী গো আরেক সাহাবি কয় নবী আমি হজে যাব। কয় তুমি ছোট তুমি বাড়িতে থাকো, তোমার কবুলতের হজ তোমার আব্বা তোমার আম্মা রয়েছে। কয় নবী কিভাবে? কয় যদি তুমি তোমার মা বাবার দিকে মায়ার নজরটা দাও, অন্তরের নজরটা যদি মায়ের নজরটা দিয়ে দাও, মা বাবার চেহারার দিকে যখন তাকাইবা আল্লাহর সাথে সাথে তোমাকে একটা কবুলতি হজর সব দান করবে। আরেক সাহাবি ডাক দিয়া কয় নবী গো যদি কোনো যুবক কোনো মানুষ কোনো সন্তান মা বাবার প্রতি যদি দৈনিক 100 বার তাকায়। আল্লাহর নবী বলে যুবক রে 100 বার তাকাইলে 100টা হজর সওয়াব তার আমলে আল্লাহ দান করে দেবে।
তাহলে মক্কায় যায়, মদিনায় যায়, হজ কবুল হয় কিনা সন্দেহ আছে, কথা বলে ঠিক না? কিন্তু মা বাবার চেহারার দিকে মায়ের নজরটা দিলে সন্দেহ থাকে না? হজের দরজা তো আপনার মা বাবা, এদের দিকে তাকা, এদের দিকে তাকা। হজরতে আলকামার চেহারা দিয়ে আলকামার জবানে কালিমা আসে না, আবু বকর ডাক দিয়া কয় নবী গো, ও রবি আলকামার চেহারা, আলকামার চেহারাটা কালো হয়ে গেল, আলকামার জবানে কালিমা আসে না। আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এলো আলকামার বাড়িতে যাব। আলকামার বাড়িতে গেলেন, হজরতে আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে শোয়া রাখলেন। আলকামার চেহারার দিকে আমার নবী যখন চেহারা মুবারকের নবীর চেহারা মুবারকটা যখন লক্ষ্য করলেন, সাথে সাথে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আল্লাহর নবী বুঝা পালাইছেন আলকামার রক্তটা কোনো রয়েছে। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে খবরটা লাগাও, আলকামার মা বাড়িতে আছে কিনা? ওই আছে, খবরটা দাও। মা সামনে আসিয়া ডাক দিয়া কয়, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমাকে আপনি ডাকছেন, আমাকে ডাকলেন গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমাকে ডাকলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা, তোমার সন্তান তোমার জন্য তোমার সাথে কি এমন একটা বেয়াদবি করেছে যেই বেয়াদবির কারণে তোমার সন্তানের মুখে কালিমা জারি হয় না? মা চোখের পানি ছেড়ে দিয়েছেন, মা চোখের পানি ছেড়ে কান্না করেন, নবী গো আমার সন্তান একদিন বিবির কথা শুনলেন, আমার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, হজ পালন করে, যাকাত প্রদান করে, সারাটা রাত ইবাদতের ভিতরে মশগুল হয়ে যায়, কিন্তু নবী গো একদিন বিবির কথা শুনি আমার সন্তান, আমি মায়ের অন্তরে একটা আঘাত দিয়েছে, যেই আঘাতের কারণে আজকে আমি আমার সন্তানকে মৃত্যুর সময় তাকে ক্ষমা করতে পারি না। আওয়াজ দিয়ে বলি না, আউযুবিল্লাহ, কান্না করে মৃত্যুর মুখে। তারপরে মা একটু কথা বলেছিলেন, কটু কথা, কষ্ট পেয়েছেন। এবার চিন্তা করেন, আমাদের দেশে কত ছেলেরা আছে মা বাবাকে মারে, আসে না নাই? কত ছেলেরা আছে খাওয়ায় না, আসে না নাই? ভাই কত ধমক দিয়ে, কত লতসাল্লা করে না বলেছেন তাদেরকে, তারা যদি তোমাকে আঘাত করে, থাপ্পড় দেয়, মারে, কেটে ফেলে, তারপরে তুমি উহু শব্দ তাদের সঙ্গে ব্যবহার করা যাবে না? কেননা এটা শুধু আল্লাহ মুসলমানের জন্য বলেন, এটা হিন্দুর জন্য এই আয়াতটা ব্যবহার হয়েছে, সুবহানাল্লাহ বলেন, কারণ এই কোরআনটা সমস্ত মানুষের জন্য রহমত। এই কারণে রহমত, কারণ আমার দেশে হিন্দু ভাই আসে না নাই, তারা আমাদের কাছে নিরাপদ, ঠিক না? ভাই আলকামার মা ডাক দিয়া কয়, নবী আমি তারে ক্ষমা করাতে পারব না। নবী ডাক দিয়া কয়, মা গো, মা, ও মা তুমি ক্ষমা করে দাও। কয়, ক্ষমা করব না। কয়, মা তুমি যদি ক্ষমা না করো আমি রাসূলুল্লাহ ক্ষমা করব না, আমার আল্লাহ ক্ষমা করবে না। সাহাবীরা রে লাকরিয়ান, আমার সাহাবীকে আমি আগুন দিয়া জ্বালাইয়া দিম, যদি এটা আমার কলিজার টুকরা সাহাবি, আজকে আমি রাসূলুল্লাহ তাকে আগুন দিয়ে জ্বালাইয়া দেব। কেননা যে সন্তান কবর গেল জাহান্নামী হবে, হাসরেও জাহান্নামী হবে, মিজানে ফুলসরাতে হাসরের মাঠেও জাহান্নামী হয়ে যাবে, ওই সন্তান দুনিয়াতে আগুন দিয়া জ্বালাইয়া পালাইয়া দেওয়ায় অনেক ভালো। সাহাবিরা, সমস্ত সাহাবিরা লাকড়ির যোগান দিলেন, লাকড়ির যোগান দিয়ে এখন লাকড়িটা এক কানো করে আলকামাকে টানা হেসরা করে এখন আল্লাহর নবীর সাহাবিকে আগুন দিয়ে জ্বালাইয়া দিবে। ভিতর থেকে মা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আমার সন্তানকে কোথায় নিয়ে যান? আল্লাহর নবী ডাক দিয়ে চোখের পানি ছেড়ে বলে, মা গো, মা সন্তানটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিতেছে, ওই কি এমন অপরাধ করেছে? আমি মায়ের সামনে আমার সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাবেন? আমি মা, কলিজাটা পেটে যায়, হৃদয়টা পেটে যায়, নবী গো আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। মায়ের ক্ষমাটা মুখ দিয়ে জবান দিয়ে বের হতে দেরি হলো, আর আলকামার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মা বাবার একটু, শুধু মায়ের অন্তরে একটু কথা বলেছে, কটু কথা বলেছে, কিন্তু জাহান্নামী হয়ে যায়, আবার মা ক্ষমা করে দিয়েছেন, জান্নাতি।
এই হাদিসের ব্যাখ্যা দিয়ে আরেকটা হাদিস বলে গেলাম, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, সব মানুষ জান্নাতে চলে যাবে, কোন মানুষ জাহান্নামে চলে যাবে। নবী আমার জান্নাতে না গিয়ে একটা দুঃখ দিবেন জাহান্নামের কিনারে, জাহান্নামের কিনারে যাইয়া জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা, জান্নাতের ফেরেশতার নাম হলো রেদওয়ান ফেরেশতা। জাহান্নামের ফেরেশতার কাছে যাইয়া মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, মালিক রে একটু জাহান্নামের দরজাটা খুলে দাও। ওই কেন গো নবী গো, ওই জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত রয়েছে যারা পিতা মাতার সাথে বেয়াদবি করেছে, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে, এমন কোন সন্তান জাহান্নামে আছে? আমি রাসূলের মনটা এমনই জানে, জাহান্নামের দরজাটা যখন খুলে দেবেন ওই অবস্থায় দেখবেন সন্তানগুলো জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহর নবীকে দেখি বলে নবী গো একটা চিৎকার দিয়ে রাসূলুল্লাহ বলে যখন ডাক দিবেন, আল্লাহর নবী সাথে সাথে জমিনের ভিতরে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি মাথা উঠান, আমি তাদেরকে ক্ষমা করব না, কেননা তাদের মা বাবার সঙ্গে তারা বেয়াদবি করেছে। ও নবী আমি ক্ষমা করব না, তাদের আব্বার সঙ্গে বেয়াদবি করেছে, মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মারে খাওয়া খাওয়ায় না, মারে পয়সা দেয় না, মার খোঁজ খবর নেয় না, মাকে ডাক্তার দেখায় না, মায়ের খোঁজ খবর নেয় না। বিয়ার সুলেল্লা পরিবার পরিজন নিয়ে শহর থেকে বিদেশ থেকে আসলো, পরিবারের কাছে টাকার ব্যাগটা দিয়েছে, মা দরজাটা খুলে বসে তাকায়া তাকায়া চোখের পানি ছাড়ছিল। ইয়ার সুলেল্লা ওই দিন আমি আল্লাহ তাদের চেহারা তাদের অন্তরের দিকে তাকাইলাম, আজকে আমি তাদেরকে ক্ষমা করব না। ওই তাহলে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পথটা বাতায়া দেন, ওই তাদের মা বাবা ক্ষমা করলে আমি রাসূলুল্লাহ তাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ ক্ষমা করব, আপনি রাসূলুল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। শর্ত হলো তাদেরকে তাদের আব্বা আম্মা ক্ষমা করতে হবে। সুবহানাল্লাহ। এবার দৌড় দিয়ে যাবেন জান্নাতের ভিতরে, যায় বলবেন রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজাটুকু তুমি খুলে দাও। নবী জান্নাতের ভিতরে যাইবেন, জান্নাতে যাওয়ার পরে এখন ডাক দিয়ে বলবেন, যখন তাকাবেন এই নামের সন্তান কার, মা ডাক দিয়ে বলবে নবী গো আমি হতবাগা মায়ের সন্তান, আমার সন্তানটা কই, কোন জায়গায় আমার সন্তানটা আছে গো। যখন একথা বলবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, জাহান্নামে রয়েছে, জাহান্নামের ভিতরে রয়েছে, আপনার সন্তানটাকে আপনি ক্ষমা করে দেন। কয় না না না, দুনিয়াতে কষ্ট পেয়েছি, শীতের সময় কষ্ট পেয়েছি, মানুষের দরজায় ভিক্ষা করেছি, সন্তান আমাকে খাবার দেয় না, সন্তান আমাকে পোশাক দেয় না, সন্তান আমার ওষুধের খরচ দিল না, সন্তান ভালো ভালো খাবার খাইছে আমি মাকে দেখে না, আজকে এই মুহূর্তে আমিও সন্তানকে ক্ষমা করব না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এক কথা শোনার পরে আল্লাহর নবী এবার জাহান্নামের ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা জান্নাত জাহান্নামের দরজাটা খুলে দাও, ও রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দাও। দুই দিকের দরজা যখন খুলে দিবেন নবী আমার দেখবেন তখন মাতে সন্তানের আলামতটা দেখাবেন, মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করো না, দেখো তোমার সন্তান জাহান্নামে জ্বলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা যখন তার চেহারাটা জাহান্নামের দিকে দেখবেন, সন্তান যখন চিৎকার দিয়ে বলবেন, মা ও মা আপনাকে কত আমি কষ্ট দিয়েছি রে মা, নিজে খাবার খেয়েছি আপনাকে খাবার দেই না, নিজে সন্তানগুলোকে রেখে লালন পালন করেছি কিন্তু আপনাকে তো আমি খবর নিলাম না, মগো মা আপনার জন্য তো আমি একটু দোয়া করলাম না, মা আমি জাহান্নামের আগুনে জ্বলি, মা আমার ক্ষমা করো না। মা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, নবী গো আমার সন্তান রে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন, আমি মাও ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেন। নবী ওই জাহান্নামী সন্তানকে কোলে করে করে হাতে ধরে ধরে নবী আমার জান্নাতে পার করাইয়া দেবেন। আরে ভাই মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে মা বাবার খেদমত, কথা বলেন শর্ত কি? মা বাবার খেদমত, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, আপনি মসজিদে তাহাজ্জুদ পর্যন্ত তাহাজ্জুদ গুজার হয়ে যান, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, খানে কাবার ধরে ধরে আপনি দোয়া করেন, আল্লাহর কসম আপনার দোয়া ততক্ষণ কবুল হবে না যতক্ষণ আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে, ততক্ষণ আপনার দোয়া কবুল হবে না, আপনার নামাজ ইবাদত সব কিছু বিতা যাবে, যদি সব কিছু আবার সফল হবে যদি আপনার মা বাবার খেদমত করেন। সুবহানাল্লাহ বলেন।
ওই রকম মা দেখে যান আল্লাহর নবী হযরত ওমর বর্ণনা করে যায়। হযরত ওমর বর্ণনা করে যায়, নবী গো আমার নবী আমাকে কত সুন্দর করে হাদিসুল মুবারাকাটা শুনাইল। কি শুনাইছে রে ওমর? আমাদেরকে বলে যাও ওই বনী ইসরাইলের জীবনে একটা সন্তান ছিল, যেই সন্তানটার নাম ছিল জুরাইজ। বলেন কি না? জুরাইজ। যেই জুরাইজ ছিল নবী বনী ইসরাইলের জামানায় এত সুন্দর একটা সন্তান, যেই সন্তানটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, সারাটা জীবন বুঝের পরে তাহাজ্জুদ পড়েছেন। জুরাইজ ইহুদি খ্রিস্টানের অবস্থা দেখে জুরাইজ পাহাড়ের কিনারে একটা ঘর করেছেন, মাটি দ্বারা দালান করেছেন, চব্বিশটা ঘন্টা ওই ঘরের ভিতরে তিনি এমন সাধক হয়েছেন, চব্বিশটা ঘন্টা ওই ঘরের ভিতরে নামাজ পড়ত আর আল্লাহর সাথে মোরাকাবায় কথা বলতো। সুবহানাল্লাহ। দেখেন মা বাবার বড়দয়ায় সন্তানের পরিস্থিতি কেমন হয়ে যায়। জুরাইজ একদিন জুরাইজ নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন, মা বাহির থেকে ডাক দিয়ে বলে জুরাইজ, যতবার জুরাইজ জুরাইজ বলে ডাক দেয়, জুরাইজ উত্তর দেয় না, জুরাইজ কথা বলে না। কিন্তু কিভাবে কথা বলবে? একবারে আল্লাহর তাআলার নামাজ আদায় করে অপর পাশে মা ডাকে, এখন কি করবে চিন্তায় পড়ে গেলেন। জুরাইজ কয়, জীবন চলে যাবে, মাওলার সেজদা আমি ছাড়ব না, সেজদা দিতেন তো মজা পাইতেন জুরাইজ আল্লাহর সঙ্গে কথা বলতে। সুবহানাল্লাহ। মা কথার উত্তর না পেয়ে বড়দোয়া দিলেন, মা ডাক দিয়ে বলে প্রভু গো, ও প্রভু আমার সন্তানকে আমার কথা শুনে নাই, আল্লাহ আমার সন্তানকে মৃত্যুর পূর্বেও হলেও আল্লাহ একটা বেগানা নারী দ্বারা বিয়াজ্জতি করায়েন, যেই সন্তান আমার কথা শুনে না। মা রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ তো কবুল করে ফেলেছেন। জুরাইজ নামাজ পড়তে পড়তে মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। কিছুদিন পরে ওই মক্কা ওই এরিয়ার ওই মিশরের জমিনটা ওই ইহুদিদের কালচারটা, তারা বলল কে একজন ইবাদত করে যেই ব্যক্তি এখানে ঘর করেছে, কয়েকজন সুফি সাধক রয়েছেন যিনি একটা সেজদা দিতেন দীর্ঘক্ষণ পরে আবার আরেকটা সেজদা দিতেন। সুবহানাল্লাহ। সেজদা থেকে মাথা উঠাইতেন না, মাওলার সাথে কথা বলতেন। ইহুদিরা এমন চক্র শুরু করেছেন, জুরাইজ রে বলে জুরাইজ নামাজ ছেড়ে দাও, প্রভুকে ছেড়ে দাও, নবীর ধর্মটাকে ছেড়ে দাও, আমরা তোমাকে সম্পদ দেব, বাদশাহী তো দেব, তোমাকে অর্থ অলঙ্কার দেব, ওই এই জমিনের ভিতরে আমাদের বাদশাহী তো জায়গার ভিতরে আমাদের রাজ্যের ভিতরে সবচেয়ে সুন্দর নারীকে তোমাকে আমরা বিবাহ দেব। জুরাইজ কয় না না, সুন্দর নারীর দরকার নাই, বাদশাহী তোর দরকার নাই, আমি আমার আল্লাহর ইবাদত করব, দুনিয়ার কারো প্রতিভা আমি করব না। ইমানদারকে ইমান হরণ করতে পারে না। ইহুদিরা বড় নিষ্ঠুর, একটা নারীকে লাগাইয়া দিলেন জুনাইজের পিছনে। ওই মায়ের বড়দোয়া দেখেন কিভাবে লেগে যায়। একটা নারীকে লাগাইয়া দিলেন, পিছনে লাগাইয়া দিলেন, নারীটা জুরাইজের হজরাখানা জুরাইজের ইবাদতখানার কাছে আইসা কয় জুরাইজ, ও জুরাইজ আমার বড় ইচ্ছা করে তোমার সাথে কুকর্ম করব। জুরাইজ কয় না না, আল্লাহর ইবাদত করি আমি, আল্লাহকে ভয় করি, তাকল্লা আল্লাহকে ভয় করি, আমি এ কাজ করব না। বারবার বলে জুরাইজ রে তুমি আমার সাথে রাজি হয়ে যাও, একদিন দুই দিন তিন দিন। ওই নারীটা অর্থের লোভে পড়িয়া ইহুদিদের চক্রে পড়িয়া শেষ পর্যন্ত একটা রাখালের সাথে কুকর্ম করেছেন, ওই ঘরের ভিতরে একটা নফরমান সন্তান জন্ম নিয়েছে, ওই নফরমান সন্তানের বাবাকে বাবাকে সমস্ত এলাকাতে ছড়িয়ে গেল, এই মহিলার তো বিয়ে হয় না, বাচ্চা আসছে কোন জায়গা থেকে, খবরটা ছড়িয়ে পেলল, মহিলা সাক্ষী দিল ইহুদিদের চক্রে পড়িয়া এই সন্তানের বাবা হলো জুরাইজ। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ, বলে এটার বাবা হচ্ছে জুরাইজ, তার বাবা জুরাইজ। কেন জুরাইজ তো বিয়ে করে নাই, জুরাইজ জোর করে আমার ইজ্জত হরণ করে আমাকে নষ্ট করে একটা সন্তান জন্ম দিয়েছে, এটা হচ্ছে সেই সন্তান। নাউজুবিল্লাহ বলছেন না? ওই মায়ের বড়দোয়া দেখেন বেজ্জতি নারী দ্বারা বেজ্জতি হচ্ছে। জুরাই চোখের পানি ছেড়ে দিয়েছেন, রাত্রি বেলায় কান্না করে
আর মাওলারে বলে, মাওলা গো আমাকে তুমি বেজ্জতি কেন করো, আমি তো অন্যায় করি না, তুমি তো জানো প্রভু গো, এছাড়া তো কেউ জানে না, তুমি তো জানো আমি তো বেজ্জতি হচ্ছে, প্রভু গো আমি কি করব, আগামীকাল বিচার হবে, মুসলমানের বিচার ইহুদিরা করবে, ইমানদারের বিচার করবে, আল্লাহর অলির বিচার করবে, আমার আল্লাহ তো এটা সহ্য করতে পারলেন না, কিন্তু মা বাবার বদদোয়া তো কবুল হয়ে গেল, মায়ের মুখে দিয়ে যেটা বের হয় এটাই কবুল হয়ে যায়। এই অবস্থায় জুরাইজ ডাক দিয়ে কয়, আগামীকাল আমার বিচার হবে, ইহুদিরা সর্বপ্রথম ইবাদতখানাটা ভেঙে দিলেন, দেখবেন ইহুদিরা আমাদের মসজিদ ভেঙে দেয় কিনা, দেয় না ভাই, ইবাদতখানা ভেঙে দিলেন, ভেঙে দেওয়ার পরে এখন ডাক দিয়ে বলে, জুরাইজ কোথায় ইবাদত করবে, যেখানে ইবাদত করবে সামনে উলঙ্গ নারী রেখে দেয়, জুরাইজ কোথায় ইবাদত করবে, জুরাইজ চোখের পানি ছেড়ে কান্দে, আসরের নামাজের উজু করলো, উজু করিয়া চোখের পানি ছেড়ে জমিনের দিকে কান্দে, হঠাৎ কে জানি ডাক দিয়ে বলে, জুরাইজ আগামীকাল তোমার বিচার হবে, জুরাইজ তোমার পক্ষে সাক্ষীর কেউ নাই, নারী যেইটা বলে সেইটাই হয়ে যায়, জুরাইজ রে তোমার সাক্ষী হচ্ছে যে কোল সন্তানটা রয়েছে, 3 মাস 2 মাস 2.5 মাসের বাচ্চাটা কোলে রয়েছে, তুমি তোমার এই বাচ্চাটার কাছ থেকে, এই মহিলার বাচ্চাটার কাছ থেকে জবাব নিবে, তুমি কি ওর পিতা কিনা, সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ ইমানদারের কেমনি বাঁচায়। পরের দিন আসরের নামাজ পড়ে সব ইহুদিরা একত্র হয়ে গেলেন, আজকে জুরাইজ রে হত্যা করবে, মেরে ফেলবে, জুরাইজ রে ডাক দেয়া কয়, জুরাইজ এই সন্তানের পিতা তোমার কোনো সাক্ষী আসেনি, জুরাইজ চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হচ্ছে আমার মাওলা, তবে আমার একটা প্রশ্ন রয়েছে, এই কোলে যে 2 মাসের 2.5 মাসের বাচ্চাটা রয়েছে তার কাছ থেকে আমি জানবো, তার বাবাকে তার কাছে আমি প্রশ্ন করব, সমস্ত মানুষ ইহুদিরা ইহুদিরা সমস্ত হাসাহাসি শুরু করেছেন, হাস্যনাট্য শুরু করেছেন, এটা কি সম্ভব নেই 2 মাসের বাচ্চা জবাব দেবে, জুরাইজ একটা ডাক দিলেন, প্রভু গো জুরাইজ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার কেউ নাই, তুমি প্রভু ছাড়া আমার কেউ নাই, যুবক রয়ে সন্তানটারে বাচ্চাটারে বললেন, রে ভাই তুমি সত্যি করে বলো, তুমি তো আল্লাহর বান্দা, তোমার পিতার পরিচয় এটা তুমি দাও, ছোট বাচ্চাটা কোল থেকে জবাব দিচ্ছি, ইহুদিরা রে আমার বাবা এই জুরাইজ নয়, আমার বাবা হচ্ছেন ওই রাখাল, ওই পাড়ের পাহারাদার, ওই পাড়ের মেষ পালক রাখাল, আমার বাবা জুরাইজ আমার বাবা নয়, আমার মা ইহুদিদের চক্রে পড়িয়া টাকার অর্থের লোভের পয়ে পড়িয়া হীরা মুক্তা স্বর্ণের উপর পড়িয়া খপ্পরে পড়িয়া আল্লাহর বান্দাকে বেয়াজ্জতি করার জন্য আর ওই রাকালের পাশে যাইয়া কুকর্ম করিয়া আমাকে জন্ম দিয়ে আর এই জুরাইজের নামে তারা বিচার ডেকেছে, জুরাইজকে ফাঁসিয়ে দিয়েছে, আমার বাবা আমার মা অপরাধী, কিন্তু আমার এই জুরাইজ অপরাধী নয়, আমি সন্তান এই জুরাইজের নয়, আমি সন্তান হলাম এই রাখালে। একথা বলার সঙ্গে সঙ্গে জুরাইজকে বললো, জুরাইজ তুমি তো নির্দোষ প্রমাণ হয়েছো, তুমি যা চাও সব দেব, তুমি কি চাও, আমি কিছুই চাই না, আমি একটা জিনিস আপনাদের কাছে চাই, সেটা হচ্ছে আমার যে ইবাদতখানা রয়েছে এটা ভেঙে দিয়েছেন, এটা আপনারা আমার ভরাট করে দেন, আমি আল্লাহর ইবাদত করব, আমার সময় যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন, তাহলে দেখেন মায়ের একটা কথা কিন্তু লেগে গেছে, যার কারণে বেয়াজ্জতি, কিন্তু আল্লাহ তাকে আবার রক্ষা করেছেন, কিন্তু মায়ের এই মুখ থেকে যে কথাটা বের হয়েছে আল্লাহ কিন্তু কবুল করে ফেলেছেন, সুবহানাল্লাহ বলতেন না, এইরকম মা কি এখন আছে, আমার মা আপনার মা বলবেন, আমার বোন আপনার বোন বলবেন, নাটক আর দুনিয়াতে চলাফেরা করে হাট বাজার, মা বলবেন ভাই বলবেন, আমরা সবার এখন নফরমান হয়ে যাচ্ছি, ঠিক না, দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে মিম্বারের ভিতরে দাঁড়িয়ে গেলেন, মিম্বারে দাঁড়ানোর পরে সবাই বসে রয়েছেন, তো একটা একটা ভিক্ষুক, কেউ বলে একটা ভিক্ষুক নয়, অন্য হাদিস আসছে, একটা লোক মদিনা থেকে একটা লোক একেবারেই গরিব উচ্ছন্ন একটা লোক আসলেন,
সে বললেন ওমর খুতবা দিবেন না, যে ওমর কি ইন্না শাইতান খামর ওমর, যে ওমরকে দেখা মাত্র শয়তান ভয় পেত। হাদিসে আসছে, কিতাবে আসছে যে ওমর মদিনায় যেই গলিতে হাসছে কেয়ামতের আগে ওই গলিতে শয়তান প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। তো ওমরকে ডাক দিয়ে বলে ওমর দাঁড়াও, তুমি খুতবা পরে দিও, আগে আমার কথাটা জেনে নাও, তুমি যে আজকে যে একটা পোশাক পরেছো, এত বড় জুব্বা পরেছো, ওমর তোমার কাছ থেকে জানতে চাই, আমাকে তুমি বাইতুল মাল থেকে আমাকে এক টুকরো কাপড় দিয়েছো, আমি আমারটা দিয়ে জুব্বা বানাইতে পারি না। দেখছেন, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, তেনাকে বলে কোনো বুজুর্গানে দিন যদি কোনো সন্তান কান্না করে, যদি হযরতের ওমরের নামটা লিখে দেয়, ওই সন্তান আর ঘুমে কান্না করে না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে বলে ওমর খুতবা বন্ধ করো, আগে আমার প্রশ্নের জবাব দাও। আমরা কি এটা বলতে পারবো? আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে কি বলতে পারবো যে চেয়ারম্যান সাহেব বিচার পরে আগে প্রশ্নের জবাব দেন? এটা বলতে পারবো? যেন বিকেলবেলা তো ফিরাফিরি শুরু হয়ে যাবে, ঠিক না? আবার যদি চেয়ারম্যান সাহেব সৎ হয় তাহলে বুকে টেনে বলবে, ভাই বলো তোমার প্রশ্নের জবাব আমি আগে দেব। তো হযরত ওমর যখন এই কথা বলেছেন, ওমর চোখের পানি ছেড়ে থরথর করে মদিনার মিম্বার থেকে নেমে গেলেন, আসামির মতো দাঁড়িয়ে গেলেন, ওই যুবকটাকে জড়াইয়া ধরলেন, ওই লোকটাকে জড়াইয়া ধরলেন, ভাই বলেন আপনার প্রশ্নের উত্তর কি? আজ পর্যন্ত নবীর আদর্শে আদর্শিত, নবীর পরে আবু বকরের পরে আমাকে এই পর্যন্ত কেউ বলে না কোনোদিন, ওমর তুমি কি করেছো, আপনি বলেছেন, আমার দোষটা আপনি দেখিয়ে দিন, কেননা কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহর কাঠগড়াতে না দাঁড়াতে হয়। তো হযরত ওমর বলল, ভাই বলেন, আপনি এক টুকরো কাপড় পেয়েছেন, আমিও এক টুকরো কাপড় পেয়েছি, আপনার কাপড় দিয়ে এত বড় জুব্বা কিভাবে হয়েছে, এটার জবাব দেন, ছাড়া আজকে আপনি খুতবা দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন যে আমার বাবাকে প্রশ্ন করেছেন, উত্তরটা আমি দেব, বাবা আপনি একটু দাঁড়িয়ে থাকেন। আব্দুল্লাহ বলতেছে যে আমাকে আমার বাবা এক টুকরো কাপড় দিয়েছে, আপনাকেও এক টুকরো কাপড় দিয়েছে, আমার বাবা এক টুকরো কাপড় নিয়েছে, আমি আমার কাপড়টা দিয়ে আমার বাবাকে দিয়ে দিলাম, বাবা একটা জুব্বা বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার আব্দুল্লাহকে বিয়ে করাবেন, একজন সতীসাধিত নারী খুঁজতেছে যিনি অর্ধ পৃথিবীর শাসক। এখন সতীসাধিত নারী তিনি পাচ্ছেন না, তেনার সন্তান আব্দুল্লাহ, অসংখ্য হাদিস হযরত আব্দুল্লাহ থেকে আসছে। তো হযরত আব্দুল্লাহকে বিয়ে করাবেন, বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজতেছে, খুঁজতে পায় মেয়ে পাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় তিনি মানুষের ঘরের পাশে রাত্রিবেলায় আন্ধার দিয়ে অন্ধকার দিয়ে তিনি ঘুরতেন, দেখতেন কোন ঘরে অভাব লেগে রয়েছে, কোন ঘরের বাচ্চারা কান্না করে, দিনের বেলায় ওই ঘরে তিনি মদিনার বাইতুল মাল থেকে সম্পদ দিনের বেলায় ওই ঘরে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কি শাসক আছে এখন অথবা না আছে? শুধু কেল নিজে খাওয়ান নিজে বাসন, এটা হলো আমাদের দেশের এখন শাসক, ঠিক কিনা বাবা? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় বের হয়েছেন মদিনায় হাঁটতে 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 রাত্রিবেলায় দেখতেছেন কোথাও লোক পাইতেছেন না, একটা ঘরে গুনগুন আওয়াজ শুনতেছে। আওয়াজটা শোনার পরে হযরত ওমর সেখানে রাত্রিবেলা দাঁড়িয়ে রয়েছেন, রাত্রিবেলায় দাঁড়িয়ে থেকে এখন চিন্তা করতেছেন কে যেন একজন মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে। মহিলা বলতেছে, মা দেরি করো না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, উঠো দুধে পানি দাও, সকালে আমরা মদিনায় বাজারে বিক্রি করবো, মা উঠো দুধে পানি দাও, মা উঠো দেরি করো না, সকালবেলায় কেউ জেনে যাবে, ওমর জেনে যাবে, ওমর জানতে পারলে গর্দান দুই ভাগ করে দেবে, ও মা দেরি করো না, উঠো মা উঠো তাড়াতাড়ি করো। তো মেয়েটা উঠলেন ঘুম থেকে, ডেকে বলে, মা ওমরকে ভয় পেয়েছেন, যেই ওমরের আল্লাহ ওমরকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে একবার ভয় করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ওমরের জন্য আপনি এত কিছু করতেছেন, রাত্রিবেলায় আপনি দুধে পানি মিশাবেন, দিনের বেলায় পারতাম না, যদি ওমর জেনে যায় গর্দান দুই ভাগ করে দিবে, মা আপনি কি একবার চিন্তা করেন না, যেই ওমরের মালিক আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, ওই ওমরের মালিকের কথা কি একবার চিন্তা করলেন না? এ কথা বলার পরে ওমর সেখানে একটা লাঠি ছিল ওমরের হাতে, লাঠিটা গুপে ওমর সোজা বরাবর চলে গেলেন, বাড়ির দিকে চলে গেলেন। শুক্রবার জুমার নামাজ আদায় করলেন, বিচার কার্য শুরু হয়ে গেল। ওমর বলতেছেন উজিরদের, ওমর বলতেছেন সাহাবাই কারামদের, ও সাহাবাই কারাম যাও অমুক গল্লিতে অমুক ঘরের কিনারে, দেখবা আমার একটা লাঠি সেখানে গোপানো আছে, ওমরের লাঠি কেউ ভয় ধরে না। এবার অন্ধকার গেছে আলো গেছে, কেউ ভয় ধরে না, কারণ ওমরের লাঠি ধরলে তার গর্দান দুই ভাগ হয়ে যাবে, কারণ ওমর যেটা করেছে এটা সঠিক সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। যে ওমরের বাবা বলেছিল আমার নবীকে নিয়ে অনেক রকমের মন্তব্য করেছিল, ওমর তার বাবার দুই গর্দান, তার বাবার গর্দান উড়িয়ে ফেলেছেন শুধু নবীর সেনে বেয়াদবি করার কারণে।
হযরত ওমরের লাঠি কে ধরবে, কেউ ভয়ও ধরে না। মহিলাও ঘরে থাকতে পারতেছে না ভয়ে, হায়রে শুক্রবার আসতেছে, জুমার পরে আমার বিচার হবে, আমি কি করবো, আয়রে আমি কি করবো, আমার অন্যায় তো কোনটা দেখে গেছে ওমর। জুমার দিন ডাক দিলেন, মদিনাতে বিচার কার্য শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হযরত ওমর ডাক দিয়ে বললেন, অমুক ঘরে অমুক গলিতে যাও, ওই মহিলা আর একটা মেয়ে আছে, তাদেরকে ডেকে আনো। এখন তারা দুজন আসতেছেন আর কান্না করতেছেন, বলতেছে আজকে তো জীবনে শেষ, ভালো মতো পৃথিবীটা আরেকবার চেয়ে নিই, আর জীবনে কারোর সঙ্গে দেখা হবে না, কেননা ওমর যেহেতু খবর দিয়েছেন তাহলে আজকে বিচার করাই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিচার কার্য শুরু হয়ে গেল। এখন ডাক দিলেন, মা তুমি এদিকে আসো, মহিলা আসলেন কাঁপতেছে, তুমি কাঁপার প্রয়োজন নেই। অমুক রাত্রিবেলায় কি করেছ, তো বলতেছে অমুক রাত্রির সত্য কথা বলবো, মিথ্যা বললে গর্দান উড়িয়ে দেব। তখন ডাক দিতেছে, বাবা ও সাইদানা অমর শুনে রাখো, আমি খুবই অভাবী মানুষ, আমার যেই বকরি দুধ দিত এই দুধ বিক্রি করে আমার খাবার আমার সংসারে বহন চলতো না, তো আমি কি করতাম, রাত্রিবেলায় হলে আমি ওই বকরির দুধ দহন করে আমি এটার সঙ্গে পানি মিশিয়ে আমি মদিনার বাজারে বিক্রি করতাম। অমর বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। তো ওমর, আপনি আজকে যেই কাজ করেন এটা আমি মানব, যেটা আপনি ডিক্লার করেন, যেটা আপনি পয়সালা করেন। হযরত ওমর কয়, আপনার একটা পয়সালা, সেটা হচ্ছে কি, একটা কাজ করলে আমি আপনাকে ক্ষমা করবো, নাহলে আপনার ক্ষমা নাই। আপনি জানান না যে মদিনার শাসন মক্কার শাসন কিভাবে চলে, আল্লাহর হাবিবের আদর্শ কি আপনি জানান না। আপনি বলেন, মহিলা কান্না করতেছে, কয় আপনার মেয়েটাকে আমার ছেলে আবদুল্লার সঙ্গে বিয়ে দিতে হবে। আরে ভাই জোরে কন্যা, সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আপনার মেয়েটাকে আমার সন্তানের সঙ্গে বিয়ে দিতে হবে। মহিলা কয়, ওমর তুমি কি বললা গো, এ ওমর কি বলেছেন, কি বলেছেন ওমর, এটা কি বলেছেন? কয়, আমি সারা মক্কায় সারা মদিনায় সব জায়গায় অলিগলি সব কিছু আমি খুঁজলাম, আমার আবদুল্লাহর জন্য আমি মেয়ে পাই না, এইরকম সৎ আমি মেয়ে পাই না। আমি রাত্রিবেলায় যখন আপনার ঘরের কিনারে দাঁড়িয়ে রইলাম, আমি ওমর রাত্রি ঘুমাই না, সারাটা রাত মানুষগুলো কি খায় কি পরে, কার ঘরে কান্না করে, কার ঘরে খাবার নাই খবর নেই, আমি ওমর আপনার ঘরের পাশে যখন দাঁড়াইলাম রাত্রিবেলায়, আপনি যখন বলেছিলেন কমে তুমি উঠো উঠো গো মা, মা গো মা তুমি উঠো পানির ব্যবস্থা করো, দুধের ভিতরে পানি মিশাবো, এই কথা যখন বললেন, আপনার মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো মা ওমরকে ভয় পাও কেন তুমি, যে আল্লাহ তোমারে সৃষ্টি করেছে রে মা, ওই আল্লাহরে কি তুমি একটু ভয় পাও না, এই কথা বলার কারণে আমার আল্লাহর ভয়টা আপনার মেয়ের ভিতরে রয়েছে, যার কারণে আমি আমার আব্দুল্লাহকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই। আরে মহাপদ বলি সুবহানাল্লাহ,